বেসিক্যালি 26 বছর আগের আলাপ। আপনারা হয়তো কেউ কেউ প্রশ্ন তুলবেন যে এত পুরনো কাশুন্দি আপনি কেন ঘাটতে যাচ্ছেন, এবং আজকে যেখানে দেশের এরকম একটা অবস্থা, দেশ একেবারে পুরোপুরি দুই ভাগে বিভক্ত, এক ভাগ বলছে দেশের নির্বাচন হবে ডিসেম্বর মাসে নির্বাচন, আরেক ভাগ বলছে যে এখন যে ব্যবস্থা আছে এই ব্যবস্থায় নির্বাচন হবে না, টালমাটাল অবস্থা, প্রতিনিয়ত আন্দোলন, নতুন নতুন খবর, রাষ্ট্রপতি নিয়োগ, নির্বাচন কমিশনের ব্যস্ততা, হাজার কোটি টাকার ইভিএম মেশিন, সিসি ক্যামেরা, এইসব রেখে আপনি কেন 26 বছর পেছনে ফিরে গেলেন? এমনও হতে পারে, বিশেষ করে আমাদের যারা বিএনপি মনা বন্ধুরা আছেন বা বিএনপি কর্মী সমর্থক তারা যারা আছেন আমাদের পূর্ণিয়ার খোঁজে ফলোয়ার, তারা আরও বেশি বাঁকা চোখে দেখতে পারেন যে আপনি যে ইস্যুটি বেছে নিয়েছেন এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে কি না। অবশ্যই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য আপনাদেরকে পরিষ্কার করবো, এবং সেই উদ্দেশ্য সম্পর্কে জানার জন্যে আলোচনাটা একটু শেষ পর্যন্ত আপনাদেরকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমি সাধারণত আপনাদেরকে কোনো কন্টেন্টে শুরুতে এই আমন্ত্রণটা জানাই না, যার যা ভালো লাগে, যার যেটি পছন্দ, এবং আপনারা যে সমালোচনা করেন আমরা সেই প্রেক্ষাপটেই সমালোচনাকে সমালোচনার চোখেই দেখি, যত তীর্যকভাবেই করুন না কেন। চলুন ফিরে যাই 26 বছর পেছনে, 96 সালের 15ই ফেব্রুয়ারি। সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা রাজনীতি, বাংলাদেশের রাজনীতির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে কেমন, এক ঝলক যদি আমরা মনে করি, সেই 96 সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল, 91 বিএনপি ক্ষমতায় এসেছিল, এবং বিএনপি ছাড়া আর তেমন কোনো বিরোধী দল, বলতে গেলে এক কথায় বললে কোনো বিরোধী দল আসলে সেটায় অংশ নেয়নি। আমার হঠাৎ একটা দল সম্পর্কে প্রশ্ন জেগেছে, ফ্রিডম পার্টি। সেই ফ্রিডম পার্টির এখন কি কোনো অস্তিত্ব আছে, কোথাও কি কেউ আছে, কোনো কর্মী সমর্থক কমিটি, অথবা আমি এখনও সে জানার সময় সুযোগটি পাইনি, ফ্রিডম পার্টি কি বাংলাদেশে নিবন্ধিত দল ছিল কি না, বা এখনও ফ্রিডম পার্টির কোনো নিবন্ধন বা কোনো রেজিস্ট্রেশন, কোনো মার্কা আছে কি না। কেন ফিরে যাচ্ছি, সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনে 300 আসনের মধ্যে একটি আসন উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন হয়নি, বাকি 299টি আসনের মধ্যে বিএনপি জিতেছিল 278টি আসনে, ফ্রিডম পার্টি পেয়েছিল একটি আসন, 10টি আসন স্বতন্ত্র প্রার্থী জিতেছিলেন, আর 10টিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা যায়নি। সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী সহ বাংলাদেশের সকল বিরোধী দল, সে সময়কার বিরোধী দল, তারা বয়কট করেছিল, এবং তখন তীব্র গণ আন্দোলন তৈরি হয়েছিল, এবং সেই তীব্র গণ আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার একটি দাবি ছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পর 19 মার্চ জাতীয় সংসদে অধিবেশন বসছিল, অধিবেশন কার্যকর হয়েছিল মাত্র 4 দিন, আর সেই সরকারের মেয়াদ ছিল 12 দিন। 30 মার্চ সরকার, পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা হয়, এবং এরপর তত্ত্বাবধায়ক সরকার আসে, আবার জুনের নির্বাচন হয়। সেই জুনের নির্বাচনে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবার আসুন, কেন এই 26 বছর পেছনে আমরা ফিরে গেছি, আমরা কি এই 15ই ফেব্রুয়ারি আবর্তন থেকে গত এই 26 বছরে আমরা বের হতে পেরেছি? একবার প্রশ্ন করে দেখুন, দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে আপনি যদি বলেন, ওই যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল বা এর ধারাবাহিকতায় আগে পিছিয়ে মাগুরার নির্বাচন, নানান উপনির্বাচন, তারপর আপনার দু সরকারের সময় উপনির্বাচন, সবশেষে সে যদি বলি যে বিএনপির অহেতুক ছেড়ে দেওয়া যে সংসদ সদস্যগুলো, অহেতুক পদত্যাগ, যেটা রাজনৈতিক কোনো ভ্যালু এখন পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা খুঁজে পাননি, এবং বিএনপিও সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত দেখাতে পারেনি যে এবার এই 10ই ডিসেম্বরের পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপির মোটা দাগে এই লাভ হয়েছে, সরকারকে এই জায়গায় চুলকানি দিতে পেরেছে বা লাগা তাকে ধাক্কা দিতে পেরেছে। সংসদ থেকে পদত্যাগ একটা দলের জন্য অনেক বড় অস্ত্র, সেই অস্ত্রটা তারা ব্যবহার করেছে। তারপর উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে যা দেখলাম, যা শুনলাম, যা জানলাম আমরা, এই জাতি যা দেখলো, তাতে করে সেই 26 বছর আগের সেই ইতিহাস থেকে আমরা কি খুব বেশি একটু সরে আসতে পেরেছি? আজকে দেখুন, এই 26 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বয়স বেড়ে তিনি তখন মধ্যবয়সী মানুষ ছিলেন, এখন তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মধ্যবয়সী মানুষ ছিলেন, তিনি এখন
বার্ধক্যের সঙ্গে, বার্ধক্যের রোগ ব্যাধির সঙ্গে যুদ্ধ করছেন, বাদ দিলাম তাদের কথা। যদি সেই জামানার ইয়াং নেতৃবৃন্দের কথা বলি, যাদেরকে তখন বাংলাদেশের অনেক মানুষ আইকন হিসেবে দেখত, যদি বিএনপির দিকে বলি, আমানুল্লাহ আমান সহ এই লেভেলের যারা আছেন, খায়রুল কবির খোকন বা এই লেভেলের নেতারা, তারা এখন বুড়ো হওয়ার পথে। আওয়ামী লীগের দিকে যদি বলি, আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেছেন ওবায়দুল কাদের, তিনি সেই সময় আওয়ামী লীগের কাছে লেজেন্ডারি নেতা, আর সেই লেজেন্ডারি মানে প্রমিসিং নেতা, সেই প্রমিসিং নেতা যে ছিলেন তার প্রমাণ এখন হয়েছে, তিনি আওয়ামী লীগের মতো দলের তিনবার সাধারণ সম্পাদক হয়েছেন। হারিয়েছি আমরা এর মধ্যে দিয়ে, আমরা যদি বিএনপির থেকে বলি, আব্দুল মান্নান ভূঁইয়া, আপনার ওবায়দুর রহমান, সালাম তালুকদার, তারপর আপনার খন্দকার দেলোয়ার হোসেন, মানে এই টাইপের হাই প্রোফাইল নামগুলো যারা, সব হারিয়ে গেছে। জাতীয় পার্টির দিকে কাজী জাফর থেকে শুরু করে তারা সব হারিয়ে গেছে, মওদুদ আহমেদের মতো মানুষ হারিয়ে গেছে। আওয়ামী লীগের দিকে আব্দুস সামাদ আজাদ, জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক, কত নাম, সবাই চলে গেছে। তারা দেখে গেছে সেই 15 ফেব্রুয়ারি নির্বাচন, তারা দেখে গেছে এরপরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে এই যে যুদ্ধ 26, আর এর আগে যদি 4 বলি, 30 বছর ধরে, 90 পরবর্তী 30-32 বছর ধরে বাংলাদেশের মানুষের যুদ্ধ প্রতি পথে পথে, ওই যে বড়ুই গাছের টোপ করে দু একটা বড়ুই পড়ে না, পাকা বড়ুই, তারপরে মাটিতে মিশে যায়, সেই বড়ুইয়ের কথা কেউ স্বাদও নেয় না, গন্ধও নেয় না। আমাদের এই 26 বছরে নানান সময়ে এই নির্বাচন গ্রহণযোগ্য, নির্বাচন পারফেক্ট হতে হবে, সেই জায়গা থেকে আপনার এরকম টুপটাপ বড়ুইয়ের মতন 1-2 মায়ের বুক খালি হয়। আমরা নূর হোসেনকে কখনও মনে রাখি, কখনও রাখি না, যেমন আমরা শহীদ আসাদকে ভুলে গিয়েছি, আমাদের 69-এ আসাদকে ভুলে গেছি, এরকম ওই টুপটাপ ঝরে পড়া আওয়ামী লীগ বিএনপির প্রাণগুলো, যে যখন যে সরকারে থাকে তার প্রতিপক্ষের যে প্রাণগুলো, যে মায়ের খালি হওয়া মায়ের বুকগুলোর আর্তনাদ, সেগুলো চলতেই থাকে। আমরা ওই মাটিতে মিশে যাওয়া সেই বড়োয়ের মতো আমরা সেগুলোকে মনেও রাখি না, আমরা আমাদের ইতিহাসেও আনি না। সেই জায়গায় এই যে নির্বাচন নিয়ে একটা দেশে, বাংলাদেশ পৃথিবীর কোন দেশে এরকম তিক্ত ইতিহাস আছে? হয় লেগে গেছে, গৃহযুদ্ধ লেগে গেছে, ফাটাফাটি হয়ে গেছে, এই দেশ ভৌগোলিক অবস্থান চেঞ্জ হয়ে গেছে, অথবা জাতিসংঘ মিশরেছে, এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু একটা পারফেক্ট নির্বাচন ব্যবস্থায় যেতে হবে, সেই জায়গাটা নিয়ে আমাদের জাতি দ্বিধাবিভক্ত আজকে প্রায় 30 বছর ধরে। এবং দ্বিধাবিভক্তটা কোন জায়গা থেকে, আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো কোন জায়গা থেকে? আপনি বলবেন আওয়ামী লীগ রাইট, আরেকজন বলবে বিএনপি রাইট, আমি বলি দ্বিধাবিভক্ত বেসিক জায়গা থেকে। নির্বাচন ব্যবস্থাকে আসলে আপনারা ভালো চান? নির্বাচন ব্যবস্থাকে আসলে সঠিক চান, নাকি চান ব্যবস্থাটা এমন থাক, এবার আমি ক্ষমতায় যাই, আপনি যেই দলের কথাই বলেন, কেয়ারটেকারের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচন ক্ষমতায় যাওয়ার পর উনি কেয়ারটেকার পছন্দ করেন না, এটাই তো বাস্তবতা। আজকে আপনারা যারা কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিয়ে চিন্তা করছে, তারা তো আগামী নির্বাচনে, আপনারা যে কেয়ারটেকারের অধীনে হলে আপনারা নির্বাচনে হয়তো ক্ষমতায় যেতে পারবেন, তারপর যাওয়ার পর আপনি কি এই নিশ্চয়তা দেন যে আগামী আরও 2-4-5টা নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হবে? আমি নিশ্চিত, আজকে যদি এই গভর্নমেন্ট ক্ষমতা ছেড়ে দেয় এবং এই গভর্নমেন্ট যদি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন দেয় এবং যদি পরাজিত হয়, 96 আওয়ামী লীগটা 2001 পরাজিত হয়েছিল, যদি হয় বিএনপি সরকার ক্ষমতায় আসে, সেই সরকার আবার কেয়ারটেকার রাখবে কি না, এই মুচলেকা কেউ দিতে পারবে না, এই মুস্তকা দেওয়ার বাংলাদেশের লোক নেই। বেসিক সেই সমস্যাটা, হলো আদতে আমাদের নির্বাচন ব্যবস্থা কেমন হওয়া উচিত, এইটা নিয়ে আমাদের দলগুলো তাদের ভাবারই সময় নেই। তাদের ভাবনা হলো আমি কেয়ারটেকারের কাঁধে বন্দুক রেখে আমি ক্ষমতায় যেতে পারবো। আমি এই কারণে 15 ফেব্রুয়ারি সেই 26 বছর পেছনে ফিরে গেছি, যে আদতে এমন কি আছেন, নিশ্চয়ই আছেন, আমাদের মধ্যে অনেক ভালো ভালো রাজনীতিবিদ আছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার এক মামা আছেন, তিনি ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করেন, অনেক বছর ধরে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করেন, এখনও লাস্ট 2-2 বার নির্বাচিত চেয়ারম্যান, তার আগের বার তিনি হেরে গিয়েছিলেন মাত্র 24 ভোটে। তো তার একটা ভাইগনা গ্রুপ আছে, অনেক বড় ভাইগনা গ্রুপ, বলেছিল মামা নির্বাচনের ফলাফল তো বুঝতে পারছি, আমাদের কাছাকাছি যে সেন্টার, এই সেন্টারে 1-2টা ভোট ওনার বাইরে পড়ে, প্রায় 3,500 ভোট, তো ওখানে ভোট বাকি ছিল বোধহয় 150-300 ভোট বাকি ছিল কাস্টিংয়ে, যে এগুলো আমরা দিয়ে দিই। তো মামা বললেন যে না, যদি জিতি তো এমনি জিতবো, হারলে হার মেনে নিব। এই মানসিকতার মানুষ যেমন তৃণমূলে আছে তেমন কেন্দ্রেও আছে, কিন্তু তারা কোণঠাসা, তারা বলতে পারে না, বলার হলেও
আমি সেই দিন রাজনৈতিক ফোরামে একটা বড় দলের একজনের সঙ্গে আলাপ করছিলাম, বলে দেখেন ভাই আপনারা তো এই ত্রুটি এই বিচ্যুতিগুলো করছেন, এগুলোর সঙ্গে আপনাদের কাজের ধারা মিলে না, আপনারা যা বলেন তার সঙ্গে আপনাদের কাজের ধারা মিলে না, এগুলো আপনারা ফোরামে বলেন না কেন? বলে ভাই সাংবাদিক হিসাবে আপনি যেরকম সব কথা সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন না, একইভাবে রাজনীতিবিদ হিসেবেও আমি আপনার সঙ্গে বলতে পারি, ওয়ান টু ওয়ান বলতে পারি, কিন্তু আমার রাজনৈতিক ফোরামে আমি এটা বলতে পারি না, বলতে গেলে চাকরি থাকবে না। এই যখন অবস্থা তখন একটা সঠিক সুন্দর নির্বাচন ব্যবস্থার জন্য বাংলাদেশে কেউ ভাববেন কি না, ভাবার লোকের অভাব পড়েছে সেটা বলবো না, কিন্তু ভাববেন কি না, নাকি এই কেয়ারটেকার কামড়া কামড়ি চলতে 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 আমরা শুধু 15 ফেব্রুয়ারি নির্বাচন দেখে যাব। বাবা যদি এইবার কেয়ারটেকার গভর্নমেন্ট করতেই হয় তাহলে বসুন না, আপনারা বসুন আমরা দেখি, আমরা তো আপনাদের পার্ট এক অর্থে জনগণ হিসাবে, আর নাহলে আপনাদের রাজনীতির পার্ট আমরা কোনোভাবেই না, আপনাদের এই রাজনীতির ধারাও আমরা পছন্দ করি না, আমরা এই রাজনীতির ত্রিসীমানাও ভিড়তে চাই না, শুধু নিজেদের নিরাপত্তা চিন্তা করে নিজেদের মধ্যে কিছু কুসকুস কাজ করে যে ভাই রাজনীতির ধারে কাছে গেলে কী না কী হয়ে যায়, ওনারা কোন চাল মারেন, আমি সাদা সিধা মানুষ, এরকম কোটি কোটি মানুষ বাংলাদেশে, তাদের দিকে তাকিয়ে আপনারা বসে পড়ুন। কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে আগামী নির্বাচন হবে কি না আপনারা তো বলে কই এই কথাবার্তা বলে শেষ করতে পারেন, এইটা সম্পর্কে তো বাঙালির ধারণা আছে, তারপর বলুন যে আদতে আগামী 20 বছর বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কীভাবে দাঁড়াতে পারে, আমরা দেখে যেতে পারবো কিনা যাই না, তো আমাদের পরবর্তী প্রজন্ম যেন এসে বা আপনাদের দুই দলের শীর্ষ নেতৃত্বে বার্ধক্যে উপনীত হয়েছেন, তার পরের জেনারেশনে এসে যেন এই কামড়া কামড়িটা না করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আমি আতিক রহমান, পূর্ণিয়া।